হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা আজকের ভিডিওটি ক্লাস টেনের ছাত্রছাত্রীর জন্য এই ভিডিওতে আমি লম্বার চোং এই অঙ্ক চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত অত্যাধর্মের প্রশ্ন উনিশের দাগের পাঁচটি অঙ্ক করব এর এরপরেও আরও অনেক অঙ্ক আছে সেগুলো পরবর্তী ভিডিও আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে পরপর সেই ভিডিওতে পরবর্তী অঙ্কগুলোও করে দেবো সুতরাং তোমরা সাথে থাকো এখানে প্রথম অঙ্কটা আছে দুটি লববৃত্তাকার নীরের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু টু থ্রি এবং উচ্চতার অনুপাত ফাইভ ইস টু থ্রি হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত অর্থাৎ এখানে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে টু ইস টু থ্রি আর উচ্চতার অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু থ্রি তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে তাহলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আর এইচ আর এর অর্থ হলো ব্যাসার্ধ ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে টু টু থ্রি আর এইচ ইন্ডিকেট করছে উচ্চতাকে যেখানে যেটা ফাইভ ইস টু থ্রি দেওয়া আছে সুতরাং অঙ্কটা খুব সহজেই হবে তাহলে অঙ্কের শুরুতেই আমাদের ধরে নিতে হবে ব্যাসার্ধ এবং উচ্চতা মনে করি লম্ববৃত থাকা চৌ দুটির ব্যাসাধ্য যথাক্রমে টু আর একক ও থ্রি আর একক এবং উচ্চতা যথাক্রমে ফাইভ এইচ একক ও থ্রি এইচ একক যেহেতু বেশাদ অনুপাত ছিল টু ইস টু থ্রি সেই জন্য ব্যসাদের ধরে নিয়েছি টু আর আর থ্রি আর উচ্চতা অনুপাত দেওয়া ছিল ফাইভ ইস টু থ্রি সুতরাং উচ্চতা ধরে নিয়েছি ফাইভ এইচ আর থ্রি এইচ অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এটা আমাদের মনে রাখতে হবে বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে টু পাই আর এইচ তাহলে আমরা টু লিখব পাই টু পাই আর এইচ ইস টু টু পাই আর এইচ তাহলে প্রথম যে লম্বভিত্তাকার চংটি আছে তার আর আরের জায়গাতে টু আর বসাবো আর এর জায়গাতে ফাইভ এইচ বসাবো আর দ্বিতীয়টির ক্ষেত্রে এর জায়গাতে থ্রি আর বসাবো আর উচ্চতার জায়গাতে থ্রি এইচ বসাবো তাহলে কী দাঁড়ালো তাহলে এগুলো গুণ করে দিতে হবে পাঁচ দুই আর দুই তাহলে পাঁচ দুঘখনো দশ দশ দুখনো কুড়ি কুড়ি পাই আর এইচ আর এখানে আছে তিন ত্রিকে নয় নয় দুঘ আঠারো আঠারো পাই আর এইচ তাহলে পায়ার এইচ পায়ের এইচ যদি আমরা তুলে দিই কুড়ি ইচ টু আঠারো আবার দুই দিয়ে ভাগ যাবে দশ ইস টু নয় তাহলে দেখো এই সি দাগের সাথে মিলছে সুতরাং এর উত্তর হচ্ছে সি এবার দেখো দুই দাগের অঙ্কটা দুটি লম্বিত্তকার নীরের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু থ্রি এবং উচ্চতার অনুপাত ফাইভ ইস্টু থ্রি হলে তাদের আয়তন অনুপাত কত এই ঠিক এই অঙ্কটাও এক দাগের মতো আগের অঙ্কটাতে বক্রতালে ক্ষেত্রফল বের করতে বলেছিল এখন আইতন্যের অনুপাত বের করতে বলেছে তাহলে এখানে একই রকমভাবে আমরা ব্যাসার্ধ এবং উচ্চতা ধরে নেব উনিশশের এর দুই মনে করি লম্ববৃত্তাকার চং দুটির ধ্যাধ্য জাতক্রমে টু আর একক ও থ্রি আর একক এবং উচ্চতা জাতক্রমে ফাইভ আর একক ও থ্রি সরি ফাইভ এইচ একক ও থ্রি এইচ একক তাহলে আমরা জানি আয়তন আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ অতএব আয়তনের অনুপাত হবে পাই আর স্কোয়ার এইচ ইস টু পাই আর এইচ তাহলে প্রথম আরের জায়গাতে টু আর পরেরটা তো আরের জায়গাতে থ্রি প্রথমে এইচ এইচের জায়গাতে ফাইভ এইচ পরেরটা এইচের জায়গাতে থ্রি এইচ তাহলে কি দাঁড়ালো দুই দু চার চার পাঁচে কুড়ি কুড়ি পাই আর এইচ টু তিন নয় তিন নং সাতাশ সাতাশ পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর স্কোয়ার এইচ পায় আর স্কোয়ার এইচ তুলে দিই কুড়ি ইস টু সাতাশ এটা বি দাগের সাথে মিলছে বি অপশানের সাথে মিলছে তাহলে বি উত্তর তিন দাগ দেখো দুটি লম্ববিত্তকার নিরেট চঙের আয়তন সমান এবং তাদের উচ্চতর অনুপাত অনিষ্ট টু টু হলে তাদের ব্যাসাধ্যের দৈর্ঘ্যের অনুপাত কত আয়তন সমান বলে দিয়েছে উচ্চতর অনুপাত দিয়ে দিয়েছে ব্যাসাধ্যের অনুপাত বের করতে হবে তাহলে আমরা এখানে ব্যাসার্ধ ধরে নেব আর উচ্চতা অনুপাত দেওয়া আছে বলে উচ্চতা ধরে নেব উনিশের এর তিন মনে করি নিরেট চোং দুটির উচ্চতা যথাক্রমে ওখানে অনিষ্ট টু আছে তাহলে এইচ একক ও টু এইচ একক ধরব এবং যথাক্রমে এক্স একক ও ওয়া একক তাহলে আবার তাহলে আমরা কি বের ওইখানে যেহেতু আয়তন সমান বলে দিয়েছে অতএব আয়তন উহাদের আয়তন অতএব না এখানে যেহেতু বলবো যেহেতু উহাদের আয়তন সমান সেহেতু দেখো আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ তাহলে প্রথমটার ক্ষেত্রে পাই আর এইচ সমান পরেরটারও পাই আর এইচ সমান কারণ আয়তন দুটো সমান বলে দিয়েছে তাহলে যে প্রথম চংটি আছে তার পায়ে আর স্কয়ার আর আর জায়গাতে ধরেছি আর এইচ উচ্চতা এইচ আর দ্বিতীয়টির ক্ষেত্রে পাই আর আর মানে ওয়াই ধরেছি আর উচ্চতা টু এইচ ধরেছিলাম তাহলে টু এইচ তাহলে এখান থেকে পাচ্ছি পাই এক্স এইচ সমান টু এটা হিসাব করলে টু পাই ওয়াই এইচ আমাদের এখান থেকে এক্সার এর অনুপাত বের করতে হবে অর্থাৎ ব্যসার অনুপাত বের করতে হবে সেই জন্য আমরা লিখে নেব এক্স স্কোয়ার বাই সমান তাহলে এক্স স্কোয়ার এনেছি ওয়াই এনেছি তাহলে ডান দিকটা এমনভাবে লিখবো যেন বজ্রগুণ করে আবার এই লাইনটা ফিরে আসে তাহলে ওয়াই ওয়াইকে যেহেতু এর নিচে এনেছি টু পাই এইচ তাদের নিজের জায়গাতে থাকবে আর এই দিক থেকে যে পাই এইচ আছে সেটা ডান দিকে চলে যাবে সেই জন্য নিচে হবে তাহলে কাটা যাচ্ছে সমান দুই বাই এক তাহলে আমরা যদি এক্স বাই ওয়াই বের করতে চাই স্কোয়ার তুলে দিলাম তাহলে রুট দুই বাই এক তার মানে রুট টু বাই ওয়ান কারণ একের বর্গমূল করলে এক হয় তা বলতে পারি রুট টু ওয়ান দেখো এটা তোমার বি অপশানের সাথে মিলছে তাহলে উত্তর হবে বি এরপরে চারদাগাগের অঙ্কটাতে বলছে একটি লবঙ্গবিত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের সমান হবে নাকি অর্ধেক হবে নাকি দ্বিগুণ হবে না কি চারগুণ হবে কত গুণ হবে বলতে হবে তাহলে তাহলে আমরা প্রথমে কি করবো ব্যাসার্ধ আর এবং উচ্চতা ধরে তার আয়তন লিখব দেখা যাক মনে করি চংটির আর একক ও উচ্চতা এইচ একক সুতরাং আয়তন সমান পাই আর এইচ এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক ব্যাসার্ধ অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হয় সমান পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই মানে তো পাই কিন্তু আর অর্থাৎ ব্যসত অর্ধেক করা হয়েছিলো তাহলে আর বাই টু হবে আর উচ্চতা দ্বিগুণ করা হয়েছিল মানে টু এইচ হবে দ্বিগুণ মানে ডবল তাহলে কী দাঁড়াচ্ছে দুই পাই আর আর এইচ মানে টু পাই আর স্কোয়ার এইচ আর নিচে হচ্ছে দুই দেখুনও চার কাটাকুটি করলে হচ্ছে পাই আরএ এইচ বাই দুই এটিকে আমরা এভাবে লিখতে পারি একের দুই ইন্টু পাই আর এই পাই আর এইচ ছিল কিন্তু প্রথমকার আয়তন ছিল প্রথমকার আয়তন ছিল পাই আর সুতরাং আমরা লিখতে পারি একের দুই ইন্টু প্রাথমিক আয়তন এটা অপশান সি এর সাথে মিলছে সুতরাং সি এ লেখা আছে কিন্তু অর্ধেক অর্থাৎ প্রাথমিক অর্ধেক হবে সি উত্তর এরপরে পাঁচের দাগটা দেখো একটি লম্ববিদ্যাকার চোঙের ব্যাসাধ্যের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে এখানে একই রকমভাবে করতে হবে ব্যাসাধ্য আর এবং উচ্চতা এস ধরে নিতে হবে তাহলে দেখো উনিশের এর পাঁচ মনে করি চংটির বেশাধ্য আরেক ও উচ্চতা এইচ একক অত বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর স্ক্যার এইচ বর্গ একক আচ্ছা এবার বলা আছে ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে ব্যাসার্ধ দ্বিগুণ ও উচ্চতা উচ্চতা অর্ধেক করলে বক্রতলের ক্ষেত্রফল হয় সমান এখানে ভুল হল ক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র টু পাই আর এইচ তাহলে বক্রতলের ক্ষেত্র হয় টু পাই আর এইচ তাহলে এখানে যেহেতু ব্যসাধ দ্বিগুণ করা হয়েছে তাহলে আর এর পরিবর্তে টু আর হবে আর উচ্চতা অর্ধেক করা হয়েছে বলে এইচ বাই টু হবে তাহলে এখানে হিসাব করে হচ্ছে উপরে দুই রকম চার থাকছে চার পাই আর এইচ আর নিচে হচ্ছে দুই কাটাকুটি করলে দুই আসছে ওপরে তাহলে সমান টু পাই আর এইচ তাহলে কী হলো তাহলে প্রথম কারে বক্রতালের ক্ষেত্রফল যত ছিল টু পাই আর এইচ এখনকার বক্রতালের ক্ষেত্রফল কিন্তু একই থাকলো সুতরাং এটা আগিকার এবং পরেকারটা সমান এটি এ অপশানের ক্ষেত্রে মিলছে সুতরাং উত্তর হবে এ তো আজকের ভিডিওটি আর লম্বা করব না এই পাঁচটা অঙ্ক করলাম এর পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে করব তো তোমরা সাথে থাকবে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো মনে প্রশ্ন থাকলে কমেন্ট করবে ধন্যবাদ